ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান আমরা সুপ্রিম কোর্ট হাইকোর্ট জেলা কোর্ট ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো জিরো থ্রি থ্রি সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ফোর নাইন নাইন এইট থ্রি কিংবা ইমেল যেটা রয়েছে ল ব্যারেট জিরো জিরো সেভেন ল ফার্ম অ্যাট জিমেল ডট কম সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন ইন্ডিয়ান আর্মি এনএসজি ভারতীয় সেনার দুর্ধর্ষ এনএসজি আসলে কারা কিভাবে হয় চাকরি কত স্যালারি আশ্চর্য হয়ে যাবেন জেনে ইন্ডিয়ান আর্মি এনএসজি এনএসজি কমান্ডোদের পরনে সারাক্ষণ থাকে কালো রঙের পোশাক তাই এদের ব্ল্যাক ক্যাথ বলা হয় ভারতীয় সেনাবাহিনীর বিধ্বংসী বাহিনীর মধ্যে অন্যতম হল ব্ল্যাক কমান্ডো বা এনএসজি এনএসজি দেশের নিরাপত্তা রক্ষায় সদা জাগ্রত ভারতীয় সেনার এই বিশেষ বাহিনী গোটা বিশ্বে আলোচিত প্রশংসিত ছাব্বিশের এগারোর মুম্বাই জঙ্গি হামলার ঘটনা অথবা খাগরাগরের বোমা বিস্ফোরণের ঘটনায় অথবা অতি সম্প্রতি ঘটে যাওয়া সন্দেশখালীতেও পা পড়েছে এইএনএসজি কমান্ডোদের সাধারণত দেশের ভিআইপিদের নিরাপত্তার কথা মাথায় রেখেই উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর প্রথম তৈরি হয়েছিল এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এনএসজি উনিশশো চুরাশি সালের এক আটই জুন পঞ্জাবের স্বর্ণমন্দিরে লুকিয়ে থাকা খালিস্তানি উগ্রপন্থী নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালেকে হত্যা করতে অপারেশন ব্লুস্টার হয়েছিল মৃত্যু হয়েছিল ভিন্দ্রানওয়ালে সহ একশো পঞ্চাশ খলিস্তানি উগ্রপন্থী তবে এই অপারেশনে মৃত্যু হয়েছিল ভারতীয় সেনা সিআরপিএফ ও পাঞ্জাব পুলিশের তিরাশি জন জওয়ানেরও ওই বছরই ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডও ঘটে এরপরই এনএসজি তৈরি করা হয় এই বাহিনী তৈরি হয় মূলত জার্মানির বর্ডার গার্ড গ্রুপের আদলে এই বাহিনী দুই ভাগে বিভক্ত জানা যায় ভারতীয় সেনাবাহিনীর এনএসজিতে মোট প্রায় পনেরো হাজার কমান্ডো রয়েছেন এদের পরনে সারাক্ষণ থাকে কালো রঙের পোশাক তাই এদের ব্ল্যাক ক্যাট বলা হয় অত্যাধুনিক অস্ত্রশস্ত্র চালানোর কাজে সেরা এরা তবে চাকরিতে যোগ দেওয়ার আগে এদের কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয় ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি কমান্ডোর গড় বেতন বার্ষিক দশ লাখ টাকা পদমর্যাদার উপর নির্ভর করে এই বেতন কাঠামো সর্বোচ্চ বেতন ডিরেক্টর জেনারেলের তারপর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল ডেপুটি ইন্সপেক্টর গ্রুপ কমান্ডার স্ক্রোয়াডন কমান্ডার এবং টিম কমান্ডার কমান্ডোদের মধ্যে সবথেকে বেশি বেতন পান ডাইরেক্টর জেনারেল তারপরেই দ্বিতীয় স্থানে থাকেন ইন্সপেক্টর জেনারেল আর বেতনের দিক দিয়ে তৃতীয় স্থানে থাকেন ডেপুটি ইন্সপেক্টর গ্রুপ কমান্ডার স্কোয়াড্রন কমান্ডার ও টিম কমান্ডার আর এই টিম কমান্ডারদের পর আসেন অ্যাসিস্ট্যান্ট কমান্ডার এদের আবার তিনটি ভাগ থাকে প্রথমে গ্রেড এক তারপরে গ্রেড দুই তারপরেই রয়েছেন কোম্বাটাইস ট্রেডসম্যান তারা ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পান এনএসজিতে যেতে তিনটি ভাগ রয়েছে যার মধ্যে প্রথমেই হয় প্রি সিলেকশন ট্রেনিং তারপর কোয়ালিফিকেশন ট্রেনিং আর একেবারে শেষে হয় ফাইনাল অ্যাডভান্সড ট্রেনিং সাধারণত দেশের ভিআইপিদের নিরাপত্তার কথা মাথায় রেখেই উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর প্রথম তৈরি হয়েছিল এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এনএসজি উনিশশো সালের এক আটই জুন পঞ্জাবের স্বর্ণমন্দিরে লুকিয়ে থাকা খালিস্তানি উগ্রপন্থী নেতা জার্নেল সিং নোয়ালেকে হত্যা করতে অপারেশন ব্লুস্টার হয়েছিল স্যালুট করবেন আপনিও ভারতীয় সেনার কয়েকটি দুর্ধর্ষ অভিযান সম্পর্কে জেনে নিন ইন্ডিয়ান আর্মি পাক গুপ্তচর সংস্থা আইএসআই মদতপুষ্ট মোট ছয়টি জঙ্গি লঞ্চ প্যাড সম্পূর্ণ ধ্বংস করে সেনার প্যারা কমান্ডোরা ভারতের সাম্প্রতিক সামরিক অভিযানগুলির মধ্যে এই সার্জিক্যাল স্ট্রাইক অন্যতম প্রত্যেক দেশবাসীর কাছে ভারতের সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মি গর্বের বিষয়ে দুই সালে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক করে সেনাবাহিনীর স্পেশাল ফোর্স পাক গুপ্তচর সংস্থা আইএসআই মদতপুষ্ট মোট ছয়টি জঙ্গি লঞ্চ প্যাড সম্পূর্ণ ধ্বংস করে সেনার প্যারা কমান্ডোরা ভারতের সাম্প্রতিক সামরিক অভিযানগুলির মধ্যে এই সার্জিক্যাল স্ট্রাইক অন্যতম সেনা বাহিনীর এই ধরনের অপারেশন এই প্রথম নয় ভারতীয় সেনার এমন কিছু দুঃসাহসিক অপারেশন রয়েছে যা তাদের প্রতি গর্ব বেড়ে যেতে বাধ্য অপারেশন ব্ল্যাক টর্নেডো অপারেশন ব্ল্যাক টর্নেডো নভেম্বর দুই মুম্বই জঙ্গি হামলার সময় নরম্যান হাউজে এনএসজি কমান্ডোরা হেলিকপ্টার থেকে নেমে নয়জন জন উদ্ধার করেছিল তাজ হোটেল ও ওবেরয় গ্র্যান্ড থেকে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের হাতে আটক প্রায় ছয়শ জনকে উদ্ধার করে জঙ্গি নিকেশের এই অভিযান অপারেশন ব্ল্যাক টর্নেডো নামে পরিচিত মুম্বই জঙ্গি হামলার সময় টেলিভিশনের মাধ্যমে এনএসজি কমান্ডোদের এই দুঃসাহসিক অভিযানের সাক্ষী ছিল দেশ এই অভিযানে এনএসজি কমান্ডো সন্দীপ সন্দিপুন্নীকৃষ্ণন শহীদ হন অপারেশন ক্যাক্টাস অপারেশন ক্যাক্টাস নভেম্বর উনিশশো অষ্টাশি মালদ্বীপের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রপতি গায়ুম ভারতের সাহায্য অনুরোধ করেন পিপলস লিবারেশন অব তামিল ইলম ও মালদ্বীপের বিদ্রোহীদের প্রতিহত করে ভারতীয় সশস্ত্র সেনা বায়ু সেনার প্যারাশুট রেজিমেন্টের জওয়ানদের নিয়ে মালে পৌঁছয় ভারতীয় সেনা কয়েক ঘন্টার মধ্যে মালদ্বীপের রাজধানী নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারতীয় সেনা অপারেশন পবন অপারেশন পবন অক্টোবর উনিশশো জঙ্গি গোষ্ঠী এলটিটি রোধিনে থাকা জাফনা পেনিনসুলা পুনরুদ্ধারে বারবার ব্যর্থ হচ্ছিল শ্রীলঙ্কার সেনাবাহিনী আসরে নামে ভারতীয় সেনা ব্যাপী দীর্ঘ লড়াইয়ের পর জাফনা পুনরুদ্ধার করা সম্ভব হয় শ্রীলঙ্কার গুরু নগরেও এলটিটির সঙ্গে লড়াই হয় ভারতীয় শান্তি রক্ষা বাহিনীর সেখানেও পর্যদুস্ত হয় এলটিটিই অপারেশন মেঘদূত অপারেশন মেঘদূত এপ্রিল উনিশশো চুরাশি সিয়াচেন হিমবাহ অঞ্চল পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে ভারত পাকিস্তান উভয়ই পর্বতারোহীদের ছাড়পত্র দেন কিন্তু পাকিস্তানের তরফে সেখানে সেনা মোতায়েন করা হয় প্রতিবাদ করে ভারত বেশ কিছু চেকপোস্ট পাক সেনার কবল থেকে নিজেদের দখলে নেয় ভারতীয় ফৌজ এই লড়াইয়ে সাহসিকতার ফলে মেজর বানা সিং পরমবীর চক্র উপাধিতে ভূষিত হয়েছিলেন স্পেশাল ফোর্সেস জঙ্গি দমন থেকে রণকৌশল শত্রুদের রাতের ঘুম কেড়ে নেবে ভারতের এই ছয় বিশেষ বাহিনী স্পেশাল ফোর্সেস একদিকে প্রতিবেশী দেশের হানা এবং আন্তর্জাতিক আগ্রাসনের চাপ অন্যদিকে দেশের অন্দরেরই জঙ্গিপোনা এসব সামাল দিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট বাহিনী তৈরি করে ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীর প্রয়োজনীয়তা অনুভূত হয় বিশ্বের শক্তিধর দেশগুলির স্বাধীনতার পর প্রথম থেকেই নিজেদের শক্তি বৃদ্ধি করতে থাকে ভারতও কিন্তু উনিশশো বাষট্টিতে চীনের কাছে গোহারা হেরে যাওয়ার পর বাস্তব ধারণা তৈরি হয় নিজেদের শক্তি সম্পর্কে একদিকে প্রতিবেশী দেশের হানা এবং আন্তর্জাতিক আগ্রাসনের চাপ অন্যদিকে দেশের অন্দরেরই জঙ্গিপোনা এসব সামাল দিতে বিশেষ বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট বাহিনী তৈরি করে ভারত গত সাত দশকে একাধিক বার জঙ্গি হানা হয়েছে এই দেশে সেনার বিভিন্ন উইং অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রতি মুহূর্তে জঙ্গি মোকাবিলা করে আসছে এক নজরে জেনে নেওয়া যাক সেনার কয়েকটি দুর্ভর্ষ বাহিনীর কার্যকলাপ সম্পর্কে মার্ক্স মাকোস মার্ক্স ভারতের অন্যতম সেরা ঘাতক বাহিনী এই বাহিনী ভারতীয় নৌসেনার ইন্ডিয়ান নেভি অন্তর্গত সব রকমের যুদ্ধে পারদর্শী মার্কস কমান্ডোরা সমুদ্র যুদ্ধে বিশেষভাবে পারদর্শী মার্কস কমান্ডোরা বিভিন্ন অপারেশনে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করেন মুম্বই হামলার সময় তাজ হোটেলে এই বিশেষ বাহিনী ব্যবহার করা হয়েছিল প্যারা কমান্ডো কমান্ডো প্যারা কমান্ডো ভারতীয় সশস্ত্র বাহিনীর প্যারাশুট রেজিমেন্টের অন্যতম অঙ্গ ভারতীয় সেনার ইন্ডিয়ান আর্মি থেকে শারীরিক সক্ষমতা নিরিখে ও বিশেষ প্রশিক্ষণ পদ্ধতিতে নিয়োগ করা হয় প্যারা কমান্ডোদের যুদ্ধক্ষেত্রে প্যারাশুট থেকে নেমে এরা শত্রুপক্ষের ওপর আঘাত হানতে এরা বিশেষভাবে সক্ষম গরুর কমান্ডো গরুড কমান্ডো ভারতীয় বায়ু সেনার ইন্ডিয়ান এয়ার ফোর্স বিশেষ বাহিনী গরুর কমান্ডোরা এয়ার ব্যাতে এই বাহিনী বিশেষভাবে সক্ষম গরুর কমান্ডোরা অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহারে বিশেষভাবে পটু হাইজ্যাক প্রতিরোধী অপারেশনে এরা সক্ষম ঘাতক বাহিনী ঘাটেক ফোর্সেস শারীরিক ও মানসিকভাবে সক্ষমরা ঘাতক বাহিনীতে নিযুক্ত হন মুখোমুখি লড়াইয়ে এই বাহিনী সক্ষম ঘাতক বাহিনীর জওয়ানরা ভারতীয় সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্টের প্রধান অঙ্গ এনএসজি কমান্ডো এনএসজি কমান্ডো ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি কমান্ডোরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান অংশ এনএসজি কমান্ডোরা ব্ল্যাক ক্যাট নামেও পরিচিত ভারতীয় সেনা ও সিএপিফ থেকে এনএসজি কমান্ডোদের নিয়োগ করা হয় জঙ্গি কার্যকলাপ দমনে এই বাহিনী দক্ষ সংসদ হামলা থেকে মুম্বই হামলা সব ক্ষেত্রেই এনএসজি কমান্ডোদের ব্যবহার করা হয়েছিল কোবরা বাহিনী কোবরা ফোর্সেস কোবরা বাহিনী গেরিলা যুদ্ধের ওয়াফে জন্য গঠিত দেশের একমাত্র বাহিনী মূলত নকশাল ন্যাক্সেলাইট ও মাওবাদী মাওয়েস্ট কার্যকলাপ দমনের জন্য এই বাহিনী গঠিত হয়েছে জঙ্গলে যুদ্ধ করতে লুকিয়ে থাকা খুঁজে বের করে নিকেশ করতে এই বাহিনী সক্ষম ইউ অল লারেট এর তরফ থেকে যে যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয় এই সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ